হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যামাজন থেকে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি অ্যামাজন ডট কম বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা অন্য একটি থার্ড পার্টি একটি ওয়েবসাইটের মধ্যে এটা আমাদের বাংলাদেশে এটা আনতে হয়। ধরেন আপনি একটি এরকম একটি প্রোডাক্ট খুঁজছেন যা বাংলাদেশে আপনি পাবেন না, যেমন একটি প্রোডাক্ট আপনার পছন্দ হলো অ্যামাজন ডট কম থেকে, কিন্তু ওই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না, ওইটা অ্যামাজনই আছে। তাই আপনাকে কী করতে হবে, এটা আপনি কীভাবে পাবেন? ধরেন আমি একটা সাপোজ একটি ক্যামেরা, এই ক্যামেরাটা আমি ধরলাম, এই ক্যামেরাটা আমি কিনবো। এই ক্যামেরাটা এখন তো আমরা ইন্ডিয়া বা বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, মানে বাংলাদেশে তারা শিপিং করে না, বাংলাদেশের সাথে তাদের কোনো লেনদেন নেই। তাই আপনি কিভাবে এটা করবেন, কিভাবে এটা তাদের কাছ থেকে কিভাবে আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে আপনারা নিয়ে আসবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। যে আপনি এই প্রোডাক্ট আপনার পছন্দ হলো, এটা আপনার কিভাবে কিনবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনারা অতি সহজেই 15 দিনের মধ্যে আপনি দেশে আপনার নিজের বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে এমন একটি কোম্পানি। সেই কোম্পানিটার নাম হচ্ছে ব্যাকপ্যাড, সবাই কম বেশি নাম না শুনলে এখন পরিচিত হয়ে যাবেন আশা করছি। এবং আমি এখন দেখাবো কিভাবে আপনারা ব্যাকপ্যাড থেকে পণ্য কিভাবে অর্ডার দিবেন অ্যামাজনের প্রোডাক্টগুলো, তাই আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ব্ল্যাকপ্যাডের যে ওয়েবসাইট ওটার মধ্যে চলে যাচ্ছি, www.backpack.com, এটার মধ্যে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে, অবশ্য অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এটা ফেসবুক বা যে কোনো একটি ইমেলের মাধ্যমে আপনি যদি কানেক্ট করে নেন তাহলে অনেক ভালো হবে। এখন আপনার কী করতে হবে, যে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে, ধরেন আপনার এই প্রোডাক্টটি পছন্দ হয়ে গেছে, এই প্রোডাক্টটি আপনি কিনতে চান, তাহলে কি করবেন, তাহলে আপনি কি করবেন, এই যে টাইটেলটা আছে এখানে, এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর যে ব্যাকপ্যাড যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইট থেকে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে কিন্তু বিডি প্রাইস সহ এখানে চলে আসবে। দেখেন আপনি যে প্রোডাক্টটি আপনি অর্ডার দিতে চেয়েছিলেন ওই প্রোডাক্টটি কিন্তু আপনার প্রথমে যে এসে গেছে, এটার দাম ছিল এখানে, ছিল এটার দাম ছিল $268, এখানে বাংলাদেশে বিডি টাকা এখানে 30,000 টাকা এখানে দ্বারা কিন্তু কম্পেটেবল করে দিয়েছে। এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে ধরেন এই প্রোডাক্টটি আপনি কিনবেন, এই ক্যামেরাটি আপনি কিনবেন, তাহলে আপনি কী করবেন, এটার ভিতরে প্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটি ইন্টারফেস এসেছে। ইন্টারফেসের মধ্যে আপনাকে তারা বলবে যে আপনার কী দিয়ে আপনি বাই করতে চান, কী দিয়ে আপনি এই প্রোডাক্টটি বাই করতে চান। তারা এখানে বাইয়ের যে অপশন করছে বাই নাও, এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট দেওয়ার পর এখানে একটা ফর্ম আসবে যে আপনার ঠিকানা এবং আপনার দিতে হবে আপনার ডিটেলস, সব কিছু দিতে হবে। আমি আমার ঠিকানা এখানে দিলাম, রিয়াজ আহমেদ আলামিন আপনার নামটা লিখবেন, আপনার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার ডিটেলস, যে অ্যাড্রেস যেখানে আপনারা
পণ্যটি পাবেন ওই অ্যাড্রেসটা লিখবেন, আপনার বাড়ির ঠিকানা লিখবেন, আপনার সবকিছু এখানে ঠিকানাটা লিখবেন, ডিটেল অ্যাড্রেসটা লিখে দিবেন এবং আপনি কোথায় পেতে চান প্রোডাক্টটি, যেমন আপনি বাড়িতে পেতে চান নাকি অফিসে পেতে চান, এটা দুটোটাই এখানে দেওয়া আছে। আপনি বাড়িতে দিয়ে দিবেন, যদি বা অফিস থাকে তাহলে অফিসে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন এখান থেকে আপনার সিটি, আপনি কোন শহরে বা কোন জেলাতে থাকেন তা আপনি এখানে কানেক্ট করে দিবেন। আমি গাজীপুর যে জেলাটা ওই জেলার মধ্যে থাকি, তাই আমি এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে আমাকে দিতে হবে একটা নাম্বার, একটা নাম্বার দিয়ে দিতে হবে। আমি অবশ্যই ফর্মটি আগে পূরণ করেছিলাম, তাই এটা ডিফল্টভাবে পূরণ হয়ে গেছে। আমি এখানে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দেওয়ার পর এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন, আপনি কোন সময় পেতে চান প্রোডাক্টটি। তারপরে এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু একটা এটা ফর্মটা পূরণ হয়ে গেছে। এখানে দেখেন কি আসতেছে, যে ব্যাক পার্ট স্টার্টিং ডেভেলপ 16 দিনের ভিতরে তারা দিবে আপনাকে, আপনার ডিটেলস এখানে রিয়াজ জামাত আলমের সাথে শ্রীপুর গাজীপুর, ফোন নাম্বারটা এখানে দিয়ে দিছে। আপনার প্রোডাক্টটি এখানে দেখাচ্ছে, এখানে আপনার প্রোডাক্টটি দেখাচ্ছে। তারপরে দেখেন যে এখানে কি বলেছে তারা, যে আপনার তারা পেমেন্ট মেথডটা আপনি কিভাবে করবেন, তাদের পেমেন্ট মেথডটি ধরেন তারা বলতেছে যে ব্যাকপার্ট ওয়ালেট এই নাম্বারে আপনাকে টাকা প্রথমে পাঠাতে হবে 30,000 টাকা, 30,094 টাকা, এই যে একটা নাম্বার আছে এই নাম্বারে এটা পাঠাতে হবে। পাঠানোর পরে আপনাকে একটি এন্টার বিকাশে আইডি নাম্বার দেবে, একটা ট্রান্সলেশন বিকাশ ট্রান্সলেশন আইডি নাম্বার দেবে, ওই আইডি নাম্বারটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনাকে একটা প্লে দিতে হবে, এখানে প্লে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি সাবমিট হয়ে যাবে। আমি এখানে প্লে দেইনি তাই হয়নি, এখানে প্লে এখানে এখানে প্লে করে দিলে ওকে হয়ে যাবে। আর তাছাড়াও আপনি অন্য অন্য পেমেন্ট মেথড ইউজ করতে পারেন, যেমন এখানে আছে যে ব্যাংকের নাম, ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়েও আপনি এখান থেকে প্রোডাক্ট বাই করতে পারেন। তারপরে পেমেন্ট ব্যাংকে এশিয়ার মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট এখান থেকে টাকা লেনদেন করতে পারেন, ব্যাংক ট্রান্সলেশনের মাধ্যমে এখানে করতে পারেন, এবং পেপ্যালের মাধ্যমে এখান থেকে আপনারা করতে পারেন, আপনারা ব্যাংক ট্রান্সফার করতে পারেন। ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা এগুলো সব ধরনের সাপোর্ট করে, এবং তাদের যেই কম্পোর্টেবল যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে আপনি ফোন দিতে পারেন, ফোন দিয়ে আপনি নিশ্চিত হতে পারেন, এবং তাদের এখানে 2টি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে দিতে পারেন, ফোন দিতে পারেন। এবং আপনি এখান থেকে যত ধরনের প্রোডাক্ট অ্যামাজনের যত ধরনের প্রোডাক্ট আছে অ্যামাজনের যত ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে ফ্রি এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। অ্যামাজনের প্রোডাক্ট আপনারা জানেন বাংলাদেশে সাপোর্ট করে না, বাংলাদেশ থেকে কেউ সরাসরি অ্যামাজন শিপমেন্ট করে না, তাই আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইট ব্যাকপ্যাট ওয়েবসাইট, এই ব্যাকপ্যাট ওয়েবসাইট থেকে আপনাকে এখান থেকে প্রোডাক্টগুলো বাই করে নিতে হবে। তার জন্য আপনাকে কিছু বাড়তি টাকাও গুনতে হচ্ছে, কিন্তু আপনি প্রোডাক্টটি তো পাচ্ছেন, প্রোডাক্টটি পাওয়ার পরে আপনি অনেক কন্ট্রো 100% তারা প্রোডাক্ট দিচ্ছে, 100% এখানে 16 দিনের ভিতরে আপনি প্রোডাক্টটা 100% পেয়ে যাবেন। কোনো এখানে এটা একটি অনেক ভালো একটি ওয়েবসাইট, ব্যাকপ্যাট যে ওয়েবসাইটটি এটি অনেক ভালো একটি ওয়েবসাইট, যে অ্যামাজন এবং যে কোনো ধরনের অনলাইন মার্কেট প্লেস থেকে কেনার জন্য এটা একটি ভালো ধরনের ওয়েবসাইট। এখান থেকে আপনারা পণ্যগুলো বাই করতে পারেন, এবং এখান থেকে আপনারা দেখেন যত ধরনের কার্ড, গিফট কার্ড এবং মিউজিক সবগুলো এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন, এবং এখান থেকেই আপনারা সব কিছু দেখতে পারেন। আশা করছি সবার এই
টিউটোরিয়াল গুলো ভালো লাগবে, তাই টিউটোরিয়াল প্রো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, যেন আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই নোটিফিকেশন যে বেল আইকন আছে ওই বেল আইকনে সবাই ক্লিক করে রাখবেন। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওগুলা এবং আরও নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমার সাথেই থাকেন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।